একটা সত্যি কথা মেনে নিই না শকুনদা, আমরা এমনিতেই কোণঠাসা এখন। কিন্তু আমি আর একটা কথা ভাবছি, সেটা হলো অপোজিশনের দিকটা। এই খবরটা সমরেশকে দিয়ে দিলে কেমন হয়? আইডিয়াটা খারাপ নয়, ওদের নিজেদের তো ইন্টারেস্ট আছে। আর বুদ্ধিও নেই, তাতে আমাদের সুবিধেই হবে। এক্ষুনি ওরা মাথা গরম করে শাসাতে চলে যাবে এই বিক্রমদের ফ্যামিলিকে, তাতে আমাদেরই লাভ হবে, প্রেস ওদের পেছনে পড়বে আর আমাদেরও কাজটা হয়ে যাবে। শকুনদা, প্রেসের একটা সেকশন কিন্তু অপোজিশনের সঙ্গে আছে। প্রেসের একটা সেকশন আমাদের সঙ্গেও আছে মনাদা, এটা ভুলে যেও না। উপনগরীতে ফ্ল্যাট চাই, জমি চাই, বাড়ি চাই, ফরেস্ট বাংলোতে রাত বিরেতে বুকিং চাই, আরো কত কি যে চাই। ঠিক বলেছ, তাহলে তোমার রাস্তাটাই মেনে নেওয়া যাক। সমরুষকে খবরটা দিলে না সবই ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে একবার দিল্লি যেতে হবে। তুমি দিল্লি যাবে এই অবস্থায়? হ্যাঁ, যেতেই হবে। ওখানে গিয়ে আলোদার মুখোমুখি বসতে হবে, যাতে করে কেসটা কোনোভাবে হাতের বাইরে না চলে যায়। কদিনের জন্য যাবে? এই দু তিন দিনের জন্য। তুমি এদিকটা একটু সামলে নিও, আমি আলোদাকে ফোন করে একবার দেখছি যে আলোদা কবে ফ্রি আছে, সেই অনুযায়ী আমি দিল্লি যাব, তারপরে কথা শেষ করে ফিরে আসব। বেশ, আমি এর মধ্যে আমার দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করছি। আর ওই অঞ্চলে, মানে বিক্রমের বাড়ি যেখানে, সেখানে একজন ভদ্রমহিলা থাকেন, জবরদস্ত কর্মী আমাদের দলের। আমি দেখি তোমার যাওয়ার আগে ওর সঙ্গে একটা মিটিং ফিক্স করা যায় কিনা। ঠিক আছে, তাহলে আমি আলোদাকে ফোনে ধরি। আমি জুনিয়র হলে অফিসিয়াল দায়িত্বটা আমাকেই দিয়ে গেছে। আই এম সরি। টিফিনে বেরোবেন তো চিঠি পোস্ট করতে? প্রতি টিফিনে চিঠি পোস্ট করতে আমি বেরোই না, এখন ক্লাস নেব, টিফিনে অফিসিয়াল কাজ। ছুটির পরে বেরোবেন আপনি? ছুটি অবধি অপেক্ষা পারব। এখন আসছি, প্লিজ জন্য। সময় অত্যন্ত প্রভাবশালী পুলিশ অফিসার ছিল, আদর্শ বলতে নিজের পুলিশি চাকরিটাকেই বুঝত। কোনো দলের প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব ছিল না, কোনো রাজনৈতিক দলকে আলাদা চোখে দেখত না। না, এটা তো হিস্ট্রি, প্রেজেন্টটা কি? বর্তমানে বিক্রম সিংহ জেলে, আর জেলে যেমন থাকার কথা তেমনই আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে জেলের বাইরে ওকে নিয়ে একটু চর্চা শুরু হয়েছে। চর্চা? হ্যাঁ, আর চর্চার দুই মূল হোতা হলো দিবা সেন আর রাত্রি মুখুজ্জি। তো এই ব্যাপারে তোমরা কি করছো? মানে দিল্লিতে ছুটে ছুটে এসে নালিশ করা ছাড়া?
না আলাদা, আমরাও ওদের উপর মানে ওদের প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রাখছি। সেটা দর্শকের ভূমিকা পালন করছো, নিজেরা কোনো স্টেপ নিয়েছো কি নাকি সেটা আমি না বললে কিছু করবে না? না আলাদা, আসলে স্টেপ নেবার মতো তো সময় এখনো আসেনি, সময় এলে ডেফিনেটলি নেব। আপনি যদি এসপির সঙ্গে একটু কথা বলেন। বুঝেছি, মানে ব্যাপারটা আমার দিকেই ঠেলে দেওয়া হচ্ছে, তাই তো? না মানে না, এসপির সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, ও কিছুই করতে পারবে না। ব্যাপারটা যখন আমাকেই দেখতে হচ্ছে তখন আমার মতন করেই অপারেট করতে দাও। তুমি একটা কাজ করো, আপাতত বিনীতা বেরার সঙ্গে একটু দেখা করো। বিনীতা বেরা? হ্যাঁ, আমাদের দলেরই কর্মী, বিকাশ স্যার কাছ থেকে সব ডিটেলস পেয়ে যাবে। এই সিংহমশাইয়ের ব্যাপারে ওই বিনীতা বেরা এই সম্পূর্ণটা জানে। আমাকে অ্যাভয়েড করতে চাইছে, ছুটি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। হ্যাঁ বলুন। আপনি কোথায়? বিপাশা স্কুলের সামনে গাড়িতে। দেখা হয়েছে? হ্যাঁ, ছুটির আগে ওর কথা বলার সময় নেই। বাবা, তো স্কুল ছুটি হবে কখন? জাস্ট টিফিন হলো। ও, তা আপনি এতক্ষণ গাড়িতে বসে থাকবেন? ঘুরে তো আসতে পারছি না, আমাকে ওয়েট করানোর মোটিভটা তো ক্লিয়ার নয় আমার কাছে। দিবা, যে জন্য ফোনটা করলাম, অনেক খুঁজে শেষ পর্যন্ত পেয়েছি। বিক্রম সিং এর পার্সোনাল ফাইল? না না, সেটা হদিশ করতে এখনো সময় লাগবে। বুঝিনি তো, এত বড় ডিপার্টমেন্ট। আমি বিক্রমের জয়নিং ডেটটা পেয়েছি। একটু হোল্ড করুন, আমি পিনটা বার করে। বলুন। জয়নিং ডেট 30th September 1978, এজ 23, ডেট অফ বার্থ 10th December 1955। ওকে, এটুকু নিয়েই অনেক দূরে এগোনো যাবে। দরকার পড়লে ফোন করবেন। অল দ্য বেস্ট, বাই। থ্যাংক ইউ। ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু আমি তো নিশ্চিত ছিলাম যে বিক্রম সিংহর কেসটা ধামাচাপা পড়ে গেছে। কোর্ট বিক্রম সিংহকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে, তারপর তো ভাবনার কিছু থাকে না। কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে উঠল। তার কারণ ওই উকিলটা দিবা সেন, ওর এই ডিটেকটিভ ভূমিকাটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না, ওকে তো আমরা উকিল বলেই জানতাম। কিন্তু রুলিং দল কিন্তু ওকে সমঝে চলে, সেটা সবাই জানে। এখন দিবা সেন বিক্রম সিংহ সম্বন্ধে কতটা জানতে পেরেছে, কতটা খবর জোগাড় করতে পেরেছে, সেটা আমাদের জানা দরকার। খুব একটা বেশি এগোতে পেরেছে বলে তো মনে হচ্ছে না। আন্দাজে ঢিল না ছুড়ে কথাটা ঠিকঠাক বলো, আর আপনারাও বলুন আপনাদের মতামতটা কি। বিক্রম সিংহ অনেকগুলো বোলতার চাকে ঢিল মেরেছিল, এটা কিন্তু ঠিক। এবং এটাও ঠিক যে সেই বোলতার চাকের মধ্যে একটা চাক আমাদের দলের মধ্যেই ছিল। ওসব বোলতা টোলতা না বলে সোজাসুজি বলুন না যে বিক্রম সিংহকে জেলে ঢোকানোর পেছনে আমাদের অনেকেরই হাত ছিল, আর আমরা কম বেশি নিজেদের ইনফ্লুয়েন্স খাটিয়েছি, নিজেদের রিসোর্স ট্যাপ করেছি। এবার কেসটা পাল্টি খেলেই বোঝা যাবে কে কম আর কে বেশি।
তাহলে আপনারা সবাই একমত তো যে দিবাসেন ক্রমশ আমাদের কাছে বিপজ্জনক হয়ে উঠছে? হ্যাঁ, এ ব্যাপারে আমরা সকলেই একমত। তার মানে দিবাসেন যত কেসটা ডিটেলসে পৌঁছে যাবে তত আমাদের কাছাকাছিও পৌঁছে যাবে। তাহলে আমাদের অবশ্যই ভাবতে হবে যাতে দিবাসেন বিক্রম সিং এর কেসটা ডিটেলসে পৌঁছতে না পারে, আর আমাদের দলীয় পদ্ধতিতেই বিষয়টা ভাবা দরকার। কি আপনি সত্যি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? ছি ছি, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছেন, আপনিও তো। আচ্ছা বলুন, কি জানতে চান? দেখুন, আমি তো সেই এক প্রশ্নগুলোই করব, তার থেকে এটাই ভালো হয় বিক্রম সিংহ সম্বন্ধে আপনি যা জানেন সেটা আমাকে বলুন। দাদার নিজস্ব ব্যাপারে না শুধু দাদার মামলার ব্যাপারে? মামলা তো অনেক পরে হয়েছে বিপাশা, আগে আমায় জানতে হবে মানুষটা কিরকম ছিল। সে তো অনেক বড় গল্প ভাই, সেসব কি এখানে এভাবে বসে শেষ করা যায়? আপনি বলুন কবে আসবেন। একটু মুশকিল, আসলে হেডমিস্ট্রেস তো ছুটিতে, কি করে বলি, হয়তো এলেন দেখলেন আমি নেই। আমার একটু তাড়া আছে, তাড়াটা এই জন্যই যে বিক্রম সিংহের কেসটা আমি রিওপেন করবই। ওকে, আপনি সামনের বুধবার আসুন, অনেক দেরি হয়ে যাবে বিপাশা। মঙ্গলবার একটা দিন যে কতটা দামি সেটা আমি আপনাকে বোঝাতে পারব না। ঠিক আছে, কাল আসুন। থ্যাংক ইউ। আসি দিবা, আজকে হলে কোনো অসুবিধে হবে? আপনি আমাদের বলুন, বিক্রম সিংহর ব্যাপারে আপনারা কি সিদ্ধান্তে পৌঁছেছেন? বিক্রম সিংহের ব্যাপারটা আটকাতে হবে। আলোদা আমাকে আপনারই সঙ্গে যোগাযোগ করতে বলেছে বিক্রম সিংহ সম্বন্ধে কিছু তথ্য নেবার জন্য। আলোবাবু জানেন আমাদের এলাকার মানুষ বারবার কিভাবে অপদস্থ হয়েছে এই বিক্রমের জন্য। আমাদেরই দলের একজন কমিটেড কর্মীকে এই বিক্রমের জন্য 3 মাস জেল খাটতে হয়েছে, ফলে তার মাথায় এমন চাপ পড়ে জেল থেকে বেরিয়ে দল ছেড়ে দেয়। আমরা একজন বিশ্বস্ত কর্মীকে হারাই। স্বপনদা সেই সময় গ্রামে কাজ করছিল, আপনি কাজ করুন, আপনি পুরো ব্যাপারটা একটু খুলে বলুন ওনাকে। বড়া আলম নামের এক সমাজ বিরোধী অসীমের বাড়িতে আশ্রয় নেয়। অসীম মানে আমাদের দলের ওই ছেলেটি। বম্বে রোডের ধারে ওর একটা আউট হাউস ছিল, অসীমের জানার কথাই না বড়া আলম ওর বাড়িতে। কেসটা শুনেছি আমি, এতে বিক্রম সিংহের কি ভূমিকা ছিল? বিক্রম প্রথমেই তার সুপিরিয়রের মতামতের তোয়াক্কা না করেই ওই বাড়িতে হানা দেয়। তারপর লোকটাকে জেলে ঢোকানো হয়। হ্যাঁ, সেখানে বিক্রম বেধড়ক মারে তাকে, তারপর সেখান থেকে নাম জানতে পেরে অসীমের কাছে যায়। দল অনেক চেষ্টা করেছিল অসীমকে বাঁচানোর, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট এত সাপোর্ট করেছিল বিক্রমকে যে নানান সাক্ষী প্রমাণ জোগাড় করেও অসীমকে অপরাধীকে সাহায্য করার অভিযোগে প্রথম মামলাটা ওরা জিতে যায় এবং 3 মাসের জেল খাটতে হয় অসীমকে। পুলিশের ওপর মহলে তখন কারা ছিল? অনেকে, তবে বিক্রম সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিল এএসপির কাছে। তার মানে দ্বিতীয় মামলায় অসীম মুক্তি পায়। ঠিক তাই। তার মানে আমাদের সিদ্ধান্ত হলো যে বিক্রমকে নিয়ে আর জলঘোলা করা নয়, এবং এটাও দেখতে হবে যাতে ও কারো কাছে যাতে মুখ না খোলে, নাহলে অনেকের অনেক বিপদ হতে পারে। না 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 না, ওকে আটকাতে হবে। আচ্ছা, বাড়া আলম কি আমাদেরই লোক ছিল? হ্যাঁ, সে এখনো জেলে। যাক, খানিকটা এগিয়েছেন তাহলে। একটু নয়, অনেকটাই এগিয়েছি। শোনার সময় আছে? আছে, বলুন। বিক্রম সিংহ জয়েন করার 6 মাসের মধ্যে একটা সাকসেস পায়। কেসটা কি ছিল? বাদামতলা থানার আন্ডারে জামবাগান বলে একটা জায়গা আছে, সেখানে একটা ডাকাতি হয়। সেই ডাকাতদের বিক্রম ধরে এবং আলটিমেটলি তারা কনভিক্টেড হয়। এটা দিবা
বিক্রমের প্লাস পয়েন্ট হিসেবে কেসে রেফার করা যায়। রাইট, আমি আগে ওর পজিটিভ দিকগুলো খুঁজে বার করার চেষ্টা করছি। এই ঘটনাটা ঘটেছিল 9th March 1979 মিডনাইট। বাদামতলা থানায় ডায়েরি করেনি? হ্যাঁ, দীনবন্ধু ঘোষ 10th March গিয়ে বাদামতলা থানায় ডায়েরি করে, কারণ তার এক সপ্তাহ পর ওর মেয়ের বিয়ে ছিল। বিক্রম ওদের অ্যারেস্ট করে কিভাবে? বিপাশা আমাকে বলছিল যে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করে অ্যান্টিসোশিয়ালদের ডেনে গিয়ে তাদের অ্যারেস্ট করে। কজন ছিল? বিপাশা বলছিল 3 জন অ্যারেস্ট হয়েছে। কোনো পলিটিক্যাল পার্টি পিকচারে ছিল? না, সেরকম কিছু বিপাশা বলেনি। তবে এই ঘটনাটা ঘটার পর বিক্রমের কাছে প্রচুর থ্রেটনিং আসে। দিবা, আপনি বারবার বিপাশা বলছে কেন বলছেন? বিপাশা বলছি এই কারণে যে বিপাশা মানে বিক্রমের বোনের কাছ থেকে এই সব কটা কথা আমার শোনা, কিন্তু তার আগে আমাকে কনফার্ম হতে হবে যে ও সত্যি কথা বলছে কিনা, কারণ ওর দাদাকে গ্লোরিফাই করার জন্য ও কথাগুলো বলতে পারে। সেটা ওই এলাকায় বাদামতলা থানায় খোঁজ নিলেই ভালো করে জানা যাবে। বিকজ 26-27 বছর আগেকার ঘটনা তো। সাধারণ মানুষ গেলে কোনো খোঁজ পাবে বলে আমার মনে হয় না, তবে আপনি পেতে পারেন। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি।